চাদর তৈরি করার ভিডিওটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সবার এত এত ভালো রেসপন্স ছিল, এই জন্য আমি একদমই ওভারওয়েলমড হয়ে গেছি। আর এত এত কমেন্ট এসেছে, সবগুলো ওয়ান বাই ওয়ান অ্যান্সার করা সম্ভব না। সো আমি এই ভিডিওটা মেক করছি কিছু কমন কোশ্চিনের অ্যান্সার করার জন্য, আর এত সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক। এটা কি কাপড়ের চাদর ছিল যে কোশ্চিনটা আমি অনেক অনেক পেয়েছি, কাপড়টা নিয়ে সবাই অনেক কনফিউজড এবং আমি এটা কোথা থেকে কিনেছি। প্রথমত এইটা একটা চাদরের কাপড় ছিল, চাদরের যেগুলো গছ কাপড় পাওয়া যায় সেই কাপড় দিয়ে আমি এই চাদরটা বানিয়েছি। আর এইটা হচ্ছে আপনারা কেজির দোকানে পেতে পারেন, মানে কেজি দরে যেই চাদরগুলো বিক্রি হয় সেখানে, অথবা চাদরের দোকানে যেখানে আপনারা শুধু চাদরই কিনতে পারেন গজ হিসেবে, অথবা এক কালার রেডি চাদর পাওয়া যায় সেই চাদরও আপনারা নিতে পারেন। এখন অনেক অনলাইন পেজেও আপনারা এরকম এক কালার রেডি চাদর পেয়ে যাবেন। আমার কাপড়টা মোটা কোয়ালিটির ছিল, একদমই চাদরের যেরকম কাপড় হয় সেরকম। আর এই সাদা কাপড়টা কি কাপড় ছিল এটাও অনেকের কোশ্চিন ছিল। তো আমি একসাথে ছয়টা চাদরের কাপড় কিনি, এইটাও একটা চাদরের কাপড় ছিল এবং কাজ করার জন্য এই কাপড়টা আমি এক্সট্রা কিনেছিলাম, এই জন্য এই কাপড়টা অনেক মোটা থাকায় কিন্তু একদমই ট্রান্সপারেন্ট না, আমার কাছে কাজ করতেও অনেক সুবিধা মনে হয়েছে। আর আপনারা যদি দুই হাত অথবা আড়াই হাত বহরের সাদা কাপড় কিনে কাজ করতে চান সেক্ষেত্রে 3 থেকে 3.5 গজের মতো কাপড় লাগবে। নেক্সট ডে কোশ্চিনটা বেশি পেয়েছি, কি রং ইউজ করেছি আমি বারবারই কিন্তু ভিডিওতে বলে দিয়েছি, আবারও বলছি এখানে আমি ফেব্রিক কালার ইউজ করেছি, এটা আপনারা যে কোনো রঙের দোকানে পাবেন, আর যদি কেউ খুঁজে না পান সেই জন্য বলছি। এটা আপনারা গাউসিয়া মার্কেটের অপোজিটে অনেকগুলো রঙের দোকান আছে যেখানে ব্লক বাটিকের রং কিনতে পাওয়া যায়, সেই দোকানগুলোতে পেয়ে যাবেন। এবং এই রঙের সাথে আপনাকে কিছুই অ্যাড করতে হবে না, একদমই রেডি রং পাওয়া যায়, সেটা আপনারা ইউজ করে কাজ করতে পারবেন। ব্লকের রং অথবা ফেব্রিক কালার বললেই আপনাদেরকে রং দিয়ে দিবে, যদি রংটা খুব বেশি ঘন হয়ে যায় তাহলে আপনারা বাইন্ডার ইউজ করে রংটাকে পাতলা করতে পারবেন। এবং রংটাকে ভারী করার জন্য আরেকটা ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায়, এটা দিয়ে আপনারা রংটা ভারী করতে পারেন, কিন্তু আপনি যখন প্রথম রং কিনে আনবেন কিছুই মিশানোর দরকার নাই, জাস্ট রেডি রংটা আপনারা কাপড়ে ব্যবহার করতে পারবেন। এবং এই রংটা শুকানোর জন্য সময় দিতে হবে, রংটা শুকিয়ে গেলে একদম পার্মানেন্ট হয়ে যাবে। ওয়াশ প্রসেসটা অনেকে জিজ্ঞেস করেছেন কিভাবে ওয়াশ করতে হবে, রংটা ওয়াশ করার পরে উঠে যাবে কিনা, না এই কালার ইউজ করে আমরা অনেক চাদর এর আগে মেক করেছি এবং কাপড় ছিঁড়ে যাওয়া না পর্যন্ত এই রংটা উঠে যাবে না। এছাড়া আপনাকে এই চাদরটা ওয়াশ করার সময় কোনো গরম পানি ব্যবহার করা যাবে না এবং কসলা কসলি করে ধোয়া যাবে না। আর এটা ইউজ করলে আপনাকে উল্টা পাশে আয়রন করতে হবে, মানে সিধা দিকে আপনি ইস্ত্রি করতে পারবেন না, তাহলে ইস্ত্রির সাথে রংটা চিটকে লেগে যাবে। আচ্ছা, আরেকটা কমন কোশ্চিন ছিল আমি এই ফুলটা কোথা থেকে ড্র করে নিয়েছি। এটা আমি পিন্টারেস্ট থেকে, মানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে তারপরে এই ফুলটা এমব্রয়ডারি দোকানে দিয়ে ওদেরকে বলে দিয়েছি, এটা আমাকে লম্বাভাবে পাড়ের মতো করে প্রিন্ট করে দিতে। এবং এইটা করার জন্য আমার কাছ থেকে 100 থেকে 150 টাকা চার্জ করেছিল। আপনারা যদি এমব্রয়ডারি দোকানে না করাতে পারেন তাহলে যেইসব দোকানে কাঁথা ছাপায় দেওয়া হয় সেই সব দোকানে এইসব ফুল তুলে দেওয়া হয়। আপনাদের আশেপাশে এরকম কোনো দোকান আপনারা খুঁজলেই পেয়ে যাবেন ইজিলি, তারা কিন্তু সহজেই এভাবে করে আপনাদের প্রিন্টিং করে দিবে। এবং আপনারা যদি মোবাইল থেকে আর অন্য কোনো ডিজাইন করে নিতে চান সেটাও তারা করে দিতে পারে। আরেকটা কমন কোশ্চিন ছিল যে এই ফুলটা আমি কোথা থেকে পেয়েছি এবং আমার কাছে এই ফুলের র কপিটা আছে কিনা, তো তাদের জন্য আমি এই স্ক্রিনশট গুলো অ্যাড করে দিচ্ছি। আমি এক্স্যাক্টলি এটাই প্রিন্ট আউট করে দিয়েছিলাম, বাট ইন্টারনেট থেকে তোমরা আরো এই ধরনের অনেক অনেক ডিজাইন পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে তোমরা এই ধরনের ফুল আঁকিয়ে নিতে পারো। প্লিজ আমাকে দয়া করে এটা কেউ বলো না যে এইটা কোথা থেকে পাবো আপু, বের করে দাও, সেটা আমার পক্ষে পসিবল না। এছাড়া আরো এই ধরনের ডিজাইন তোমরা মিডিলে অ্যাড করতে পারো, তাহলে হয়তো আরো ভালো লাগবে, বাট আমার কাছে যেরকম ভালো লেগেছে সেভাবে আমি করেছি এবং দুইটা পাড়ের ডিজাইন দেখিয়ে দিলাম, এগুলো তোমরা করতে পারো। আজকে আমি আরেকটা যে কোশ্চিন পেয়েছি আমার ফার্নিচারের ব্যাপারে, আমি এগুলো কোথা থেকে কিনেছি বা কিভাবে বানিয়ে নিয়েছি, আমার ঘরের ফার্নিচার গুলো মিস্ত্রিকে ছবি দেখিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি, এগুলো টোটালি আমার ডিজাইন করা। আমার মায়ের চাদরটা অনেকে দেখতে চেয়েছেন, তার চাদরটা আমার চেয়ে অনেক ডিফারেন্ট হয়েছে, আশা করি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। এখন আমার কাছে চাদরটা নেই, দেখে ভিডিওটা দিতে পারছি না। এই ভিডিওর মাধ্যমে আমি সবার কোশ্চিনের অ্যান্সার দিতে পেরেছি। সো দ্যাটস ইট ফর টুডে, হোপ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও আর ভিডিওটা লাইক করে সাথে থেকো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আর এ ধরনের ভিডিও আরো দেখতে চাইলে কমেন্ট করে জানিও। টাটা।